সেই চন্দ্রবিন্দুর একটা গান ছিল, ত্বকের যত্ন নিন, আর আমার বউ গান গায় সারাদিন, চুলের যত্ন নিন, চুলের যত্ন নিন। কি একটা পচা পচা গন্ধ আসছে, এ কি গো, কি মাখছো, ইস কি বিচ্ছিরি গন্ধ, ইস। সকাল থেকে উঠে বসে আছি, এখনো চায়ের পাত্তা নেই। কই গো, একটু চাটা হবে নাকি? কে জানে কি করছে। আর এখন তো সকাল থেকে উঠেই এই ওয়ার্ক ফ্রম হোম এর কালচার, সারাদিন শুধু চা আর চা। না তো এই সকালবেলা উঠে একটু চা না খেলে কি কাজে মন বসে বলো? কি বলেন আপনারা, চায়ের ব্যাপারে এত বলছো, তো খাবার দাবার কিছু হবে তো এরপরে? এরপরে তো টিফিনটা হবে, ব্রেকফাস্ট দরকার তো। ওয়েলকাম ব্যাক টু তিশাস নলেজ স্টেশন, আপনারা দেখছেন তিশাস ব্লগ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরও একটি নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে, তো চলুন ব্লগটা স্টার্ট করা যাক। আমাদের পরিবারে সকালটা শুরু হয় খালি পেটে থানকুনি পাতা আর তুলসী পাতা খেয়ে জল খাওয়ার মধ্যে দিয়ে। থানকুনি পাতা আর তুলসী পাতায় রয়েছে শতাধিক ভেষজ গুণাবলী। সকালে খালি পেটে এই থানকুনি পাতা তুলসী পাতা খাওয়ার পরে জল খেলে শরীরের টক্সিন জাতীয় পদার্থগুলি রেচন ক্রিয়ার মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। মোট কথা, আমরা সুস্থ থাকি। আজকে টিফিনে আমি বানিয়ে ফেলেছি পাস্তা, এটা ওর খুবই একটা প্রিয় আইটেম। এ বাবা, তুমি কি করছো? দেখেছেন কি অবস্থা লকডাউনে, সে নিজে নিজেই চুলও কাটে, দাড়িও কাটছে। এই যে সেলুনের কাজটা এখন ঘরেই চলে আসছে। কিছু করার নেই, নিজেকে সুস্থ থাকতে নিজে সুবিধা মতো যন্ত্রপাতি জোগাড় করে ফেলেছি, এটাও গিফট পাওয়া, পরে বলবো এর গল্পটা। আর এখন কাজে লেগে যাচ্ছে, শুধু আমি না, আমি আমারটাও করি, বাবারটাও করে দিই, আর তিশাকে তো এসব করতে হয় না, তো তিশা তার হেল্প অন্য কিছুর মার্ফতে নেয়, তো দেখা যাক। এই হেয়ার মাস্কটি বানানোর জন্য যেহেতু সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিক্স করতে হবে, তার জন্য আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি। আর যে যে উপকরণগুলি নিয়েছি, একটা আমি টক দইয়ের প্যাকেট নিয়েছি, একটা কলা, কাস্টার্ড অয়েল, আর এখানে অ্যালোভেরা, একটা বড় অ্যালোভেরাকে টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি। সমস্ত উপকরণগুলো আমি মিক্স করব, পাত্রে নিয়ে নেব, তারপর মিক্স করব। ফার্স্ট আমি টক দইটা অ্যাড করছি। যার যেরকম হেয়ার লেন্থ সেই অনুযায়ী আপনারা পরিমাণটা নিয়ে নেবেন। এরপর আমি মিক্স করছি ব্যানানা, এরপর আমি কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিক্স করব, এরপর অ্যালোভেরা। অ্যালোভেরাগুলিকে আমি দু পাঁচটা কেটে ভেতরে জেলটা নিয়ে নেব। আর একটা জিনিস তো অবশ্যই অ্যাড করতে হবে, যেটা হচ্ছে কোকোনাট অয়েল। আমি এখানে সমস্ত উপকরণ নেওয়া হয়ে গেছে, এবার আমি মিক্সারে গ্রাইন্ড করে আনি। তো দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার চুল কাটিংটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি শান্তি গরমকালে। কি একটা পচা পচা গন্ধ আসছে, এ কি গো, কি মাখছো, ইস কি বিচ্ছিরি গন্ধ, ইস কিসব, কি অবস্থা দেখুন। আমি কেটে শান্তি পেয়েছি আর ও কিসব লাগিয়েছে, ছি 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 ছি, এটা কি মাখছো, এ বাবা, সব খাওয়ার জিনিসগুলো দেখুন।
লোকে খেতে পাচ্ছে না এই লকডাউনে, আর ও চুলে লাগাচ্ছে খাওয়ার জিনিসগুলো, এই হচ্ছে অবস্থা। এ বাবা, এসব সেই কীরকম একটা নারায়ণের সিন্নি মার্কা কি একটা সে না চোখে মুখে নাকে কোথায় লাগিয়েছে দেখুন, হ্যাঁ সেই সব লাগিয়ে কী সব করছে। এদিকে দেখো চারদিকে কাকও ডাকছে, তোমার এই পচা গন্ধে যত দুনিয়ার কাক আছে ভাগাড়ের সব কাকগুলো এখানে চলে এসছে। হ্যাঁ, আর তুমি এখানে বসে বসে দেখুন ভূত হয়ে সেজে আছে। হ্যাঁ, সেই চন্দ্রবিন্দুর একটা গান ছিল, ত্বকের যত্ন নিন, আর আমার বউ গান গায় সারাদিন, চুলের যত্ন নিন, চুলের যত্ন নিন। এখন ঘড়িতে 7টা বাজছে, আর আজকে ইভিনিং এর টিফিনে সেরকম কিছু বানাইনি, তো অল্প একটু চিড়ে ভাজার চা বরকে আমি দিয়ে আসছি, আর বর অলরেডি পড়াতে বসে গেছে। তো খুব মনোযোগ দিয়ে পড়াচ্ছে, তো আমি আর ডিস্টার্ব করলাম না। হেয়ার মাস্কটা যখন আমি লাগাচ্ছিলাম অলরেডি আপনারা দেখলেন যে আমার বরের কি রিয়াকশন। ইনফ্যাক্ট ও আমাকে এই ঘরের মধ্যে লাগাতে দেয়নি, বলেছে যদি লাগাবে তো বাইরে গিয়ে লাগাও। তো অলরেডি আপনারা দেখলেন সেটা, আর ওই মাস্কটা শুকিয়ে অনেকটা আমার লেট হয়ে গেছিলো স্নান করতে, প্রায় আমি বিকেলের দিকে স্নান করেছি। যদিও আজকে আমি শ্যাম্পু অ্যাপ্লাই করিনি, যেহেতু শ্যাম্পুটা একটা কেমিক্যাল প্রোডাক্ট, তো আমি আপনাদের আগেও বলেছি যে আমি যখন বাড়িতে কিছু বানিয়ে ইউজ করি তো তারপর আমি শ্যাম্পু ইউজ করি না, আমি কালকে লাগাবো। আর চুলটা খুব ফ্রিজি হয়ে গেছিলো, যার জন্য আমি আজকে মাস্কটা লাগালাম। আর মাস্কটা লাগানোর জন্য আমি আজকে অনেক তাড়াহুড়ো করেছি, যার জন্য রান্নার কোনো কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করিনি সেরকমভাবে। তো রান্নাটাও খুব তাড়াতাড়ি কমপ্লিট করে আমি ভেবেছিলাম মাস্ক লাগিয়ে নেবো দুপুরের মধ্যে, কিন্তু যাই হোক সময় হলো না, সেই আমার অনেকটা লেট হয়ে গেছিলো। অনেকদিন পর বাবা আবার আজকে একটা ফুলকপি এনেছিলো, তো আজকে দুপুরে ওটাই বানিয়েছিলাম, ফুলকপি আলু তরকারি, ডাল আর ভেন্ডি আলু ভাজা। পর আবার রাতের রান্নার দিকে যেতে হবে, অলরেডি বললাম 7টা বেজে গেছে, তো রাতে আবার লেট হয়ে যাবে, তা না হলে খুব তাড়াতাড়ি রাতের রান্নাটাও কমপ্লিট করতে হবে। ও সারাদিনে কী করি বলুন তো, শুধু রান্না করি আর খাই। রান্না করতে কতটা টাইম লাগে আর খেতে মাত্র মনে হয় খুব বেশি হলে 10 মিনিট, 10 মিনিটের মধ্যে খাওয়া কমপ্লিট। আর হ্যাঁ, আপনাদের আমি আগেও অনেকবার ব্লগে বলেছি যে আমি প্রচণ্ডভাবে গান ভালোবাসি, তো সারাদিনে কাজে চাপে আমার এখন আর গানের প্র্যাকটিস হয়ে ওঠে না। আর শুধুমাত্র কাজের অজুহাত দেব না, মানে আমার গাফিলতিও আছে খানিকটা, আমার গাফিলতির কারণেও গান প্র্যাকটিসটা হয়ে ওঠে না। তো অনেক দিন পর আজকে আমি একটু গানের রিওয়াজে বসেছিলাম, বেশিক্ষণ না, এই আধা ঘন্টা মতন, তাও ঠিক আছে বসেছিলাম, একটু ভালো লাগছে। গান করলে মন খুব ভালো থাকে, আপনারা যারা গান ভালোবাসেন অবশ্যই জানেন যে গান করলে বা গান শুনলে নিজের মন কতটা ফ্রেশ লাগে, তো অনেকটা ভালো লাগছে। ঠিক আছে, চলুন আজকের ব্লগটাকে আর লেন্থি করব না, এরপর রান্নার কাজে যেতে হবে। তো আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা ক্লিক করবেন। আর টিচার্স নলেজ স্টেশন এই নামে আমাকে ইনস্টাগ্রামে পাবেন, ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, বাই।